আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। বিডিএমইটিসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ওয়ালটনের WE326 মডেলের একটি 32 ইঞ্চি এলইডি টেলিভিশনের নো ডিসপ্লে প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। এটার মাদারবোর্ড কমপ্লিটলি ওকে আছে, সাউন্ড কমপ্লিট ওকে আছে, ব্যাকলাইট সম্পূর্ণ ওকে আছে। এটার সিস্টেম, এটার প্রবলেমটা হচ্ছে শুধু নো ডিসপ্লে, কোনো পিকচার নাই, এটার টিকন বোর্ডের প্রবলেম। তো আমি চেষ্টা করব আজকে, এটার অলরেডি একবার রিপ্লেস করা হয়েছে, অর্থাৎ ওয়াশ প্যানেল এটাতে লাগানো ছিল, আমি ওয়াশ প্যানেল অবস্থায় এটা পেয়েছি যে ওয়াকিংয়ে। তো এই যে দেখেন, সাউন্ডটা ঠিক আছে, সম্পূর্ণ সব কিছু ঠিক আছে, অনলি শুধু নো ডিসপ্লে, এটা টিকন বোর্ডের প্রবলেম। জানি না এটা কী হবে কি না বলতেও পারি না, আমি এটা সরাসরি কাজ করতেছি, কারণ কাজ করার পরে তো আপনাদেরকে দেখালে কোনো লাভ নেই, নিজেরও কোনো ইন্টারেস্ট নেই। তো এই যে দেখেন, এটা সম্পূর্ণ, এটাতে শুধু ব্যাকলাইট সাউন্ড চলতেছে, সব কিছু ঠিক আছে, আমি মেবি 100% ঠিক আছে, মাদার বোর্ড সব। এটাতে প্রবলেমটা হচ্ছে শুধু নো ডিসপ্লে, কোনো ডিসপ্লে নেই, কোনো ডিসপ্লেতে কোনো ছবি নেই। তো এইটাতে আমার যতদূর সম্ভব, এটা টিকন রোডে কোথাও খুব প্রবলেম আছে, তো এইটাতে আমার সম্ভবত 2টা বা 1টা ক্যাপাসিটার খারাপ হতে পারে। তো এটা আমি ট্রাই করছি, এটা আগেরবারও ক্যাপাসিটার প্রবলেম ছিল এই বোর্ডে সম্ভবত। তো এইটা আমি যে অবস্থায় পেয়েছি সেটা ওই যে দেখেন, এটাতে শুধু এলইডিগুলো চলতেছে, সাউন্ডটা চলতেছে আর নলিসতে। তো এখানে আমার সম্ভবত এখানে টিকন বোর্ডে কোথাও জানি খারাপ ছিল, তো আমি এটাতে খারাপ পেয়েছি আমার রাইট সাইডের টিকনের রাইট সাইডে 2টা PF খারাপ পেয়েছি ক্যাপাসিটার। তো এই 2টা আমি এখন এই 2টাকে খুলে ফেলবো, তারপর দেখি তো কী হয়। এই যে 2টা ক্যাপাসিটার আছে, এই 2টা শর্ট, এটা আমি ট্রাই করছি, এই 2টা ক্যাপাসিটার শর্ট, এই 2টা ক্যাপাসিটার আমি এখন ডিসকানেক্ট করে দেবো, এটাকে আমি উঠিয়ে নেব, তারপর দেখা যাক কী হয়। বন্ধুরা, এর ফাঁকে আমি বলে নেই, বারবারই বলি, কাজেরও আমার প্রবলেম হতে পারে, কথার দৃষ্টিতে কথা হতে পারে, কথার ভাবভঙ্গিতে কথার সমস্যা হতে পারে, ভুলভ্রান্তি তো হতে পারে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে চ্যানেলটার সাথে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। একটা ভিডিও করা অনেক কষ্ট ভাই, আর এই কষ্টটা যখন আপনাদেরকে শেয়ার করি, নিজে তো কিছুই জানি না, আপনাদেরকে তখন খুব ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আর এই যে দেখেন, 2টি ক্যাপাসিটার আমি উইথড্র করে ফেলেছি, এই 2টা ক্যাপাসিটার আমি এখন আর আপাতত লাগাবো না, এটা তারপরের কী রেজাল্ট আছে আপনাদের সামনে আমি লাইভ দেখতেছি, এটা আমি অনুসরণ রাখতেছি। এখন দেখি 2টা ক্যাপাসিটার কুলার করে শর্ট দেখায় না না, আগে দেখেছি, আগের কিন্তু আমি মেপেছিলাম, এগুলো শর্ট দেখাচ্ছে, শর্ট ছিল, এখন শর্ট সার্কিট ছিল, এখন শর্ট সার্কিট মেবি শর্ট সার্কিট আউট হয়ে গেছে। এই যে দেখেন, এই ক্যাপাসিটারটা খারাপ, এইটাও খারাপ। তো যাই হোক, এখন আমরা রেজাল্টটা দেখব কী আসে, আমি আদৌ জানি না। আমার চ্যানেলে কোনো ধরনের ফেক কোনো কিছু নাই, যা আছে সত্যি আছে, আমি আদৌ জানি না এটার কোন অবস্থা আছে। এটা আমি পুনরায় আয়রন দিয়ে ওয়াশ করব, তারপরে আমি এটাকে ওয়াশ করার পরে ট্রাই করব। এই পেনের রেজাল্ট এই মুহূর্তে কী আছে আমি নিজেও জানি না, কথাগুলো কিন্তু আমি পরে বলতেছি, এডিটিংয়ের পরে যখন আমি ওয়ার্ক করছি তখন এটার কী রেজাল্ট আসবে আমি নিজেও জানি না। হয়তো রেজাল্ট খারাপ যদিও আসে, তাহলে আপনাদেরকে এই ভিডিওটা আমি করতাম, রেজাল্ট ভালো হলেও আমি করতাম, কিন্তু এটা আমার পেশা নেশা, আমি করব ইনশাল্লাহ, আপনারা আপনাদের সাথে থাকবেন। এখন আমি এটি ওয়াশের পরে আমি এটার রেজাল্ট কী আসে ট্রাই করব। আমি তো বলতেছি আদৌ জানি না, আমি যে বলতে পারবো না এটা কী অবস্থাতে। আমি এই 2টা আপাতত লাগাচ্ছি না, না লাগিয়েই এগুলো আমি এখন ট্রাই করব। আর এই ক্যাপাসিটার না থাকলেও চলে, এইটার আমি এই টিকন বোর্ডের আমি সম্পূর্ণ সব কিছু আমার জানা আছে। তো আমি এখন ট্রাই করব, এটা স্ট্যান্ডবাই করব, এখন স্ট্যান্ডবাই থেকে অন করবো, এটা অন করার পরে একটা ট্রাই করব আমি এখন কোন অবস্থায় আছে। টেলিভিশনটা এখন স্ট্যান্ডবাই আছে, এখন আমি ট্রাই করব, এটা শর্ট সার্কিট ছুটে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি একটু মনোদুষ্ঠের আমার ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আমি যা জানি তা আপনারা তার চেয়ে বেশি ভালোভাবে কাজ করতে পারেন, আমার চেয়ে আপনারা আরও ভালো কাজ করবেন, ইনশাল্লাহ আমরা সাকসেস হব, সাকসেস হওয়ার কথা। আর এই ধরনের প্যানেলে বেশিরভাগ এই ধরনের প্রবলেম থাকে, কারণ এগুলো ওয়াশ প্যানেল, আমি আগেও বলতেছি এটা অরিজিনাল প্যানেল না, এটা ওয়াশ প্যানেল,
কে জানি কোথায় কোম্পানির হয়তো লুক লাগিয়েতে পারে, আমি বলতে পারবো না। এইটা আমি পেয়েছি ওয়াশ অবস্থায়। তো এখন দেখেন এটার রেজাল্ট কী আছে। তো ইনশাল্লাহ এটা রেডি হয়ে গেছে। আমি তো আগেই বলেছিলাম তো এটা এগুলা এই ধরনের সমস্যা থাকেও, যখন টিকন বোর্ডে শর্ট সার্কিট হয়ে যায় তো এই ধরনের প্রবলেম হয়ে যায়। মাশাআল্লাহ এটা ঠিক হয়ে গেছে। বন্ধুরা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে মনে করেন, আমি আপনাদের আনসার করতে পারবো। তাহলে আপনারা আমাকে ইনবক্সে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের আনসার করব। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, কথা যদি বলার থাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। অনেক কষ্টের চ্যানেল। ভালো থাকেন, সুস্থ থাকেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।